شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি সৌদি থেকে আবু আব্দুর রহমান ভাই জানতে চেয়েছেন একটা কথা যেটা আমাদের সমাজে প্রচলিত হুয়া শাহরুন আব্বালুহু রহমাতুন রমজান এমন একটি মাস যার প্রথম দশক হচ্ছে রহমতের দশক ও আউসতু মগফিরা দ্বিতীয় দশক অর্থাৎ মধ্য দশক হচ্ছে মগফিরাতের দশক ও আখিরুহু নর আর শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণের দশক হাদিসটা যদিও ইবনু মাতে এসেছে অনুরূপভাবে বাইহাকিতেও এসেছে কিন্তু বড় দুঃখের কথা বড় দুঃখের কথা হাদিসটা হচ্ছে দুর্বল কারণ এই হাদিসের সনদে পরম্পরায় যে হনদে জাদান বলে একজন ব্যক্তি রয়েছেন বারাভি রয়েছে বর্ণনাকারী তার সম্পর্কে বলা হচ্ছে কাশে বলা হচ্ছে যে আলি জুবন জয়দ জাদান আহদুল হফাদ আলাই সাবি তিনি কিন্তু সহি

তিনি শক্তিশালী বর্ণনাকারী নন ওয়ান আর বলছেন তার হাদিস হুজ্জত বা দলিল বলে গ্রহণীয় নয় জি আর শেখ আলবানি হাদিস হাদিসটাকে কি বলেছেন যে দুর্বল বলেছেন অনুরূপভাবে একটা হাদিস রয়েছে যে আবু হরায়রা হতে বলেনি তো আগেকার হাদিসটা ছিল সালমানের হাদিস এটা হচ্ছে আবু হরা হাদিস যেটা ইবনু আবিদ দুনিয়া বর্ণনা করেছেন আর খতিব এবং ইবনু আসাকির এরা বর্ণনা করেছেন আব্বাল শাহর এর মাদান আর রাহমাদুন আউসাতুহু মফিরতুন আকরান আর একই ধরনের অর্থ কিন্তু এ হাদিসটা হচ্ছে দুর্বল বিদায়ী যে আল্লাহ রসুল সাল্লাল্লা আলাই সাল্লামের যুগে কিংবা সাহেব আই যুগে রমজান মাস কে তিন ভাগে ভাগ করে প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দিশদিন মহাত্মফিরাতের তৃতীয় দশ দিন ইদকুমিন্নার বা জান্নাম থেকে মুক্তির এভাবে কিন্তু তারা জানতো না লারসুলও জানতেন না সাহেব আরাও জানতেন না যদিও এটা হাদিসে এসেছে যেহেতু হাদিসটা দুর্বল পরবর্তীকালে যখন হাদিস সংকলিত হয়েছে তখন এই হাদিসটা হাদিসের মধ্যে এসে গেছে যেমন ইবনু খুসাইমা তারা আছে তারপরে আপনার বাইহাকি রয়েছে আছে তারপরে দেখলাম ইবন আবিদ দুনিয়া তারা আছে খতিব বাগদাদি বর্ণনা করেছেন ইবনু আসাকির বর্ণনা করেছেন কিন্তু হাদিসটা যেহেতু সহী নয় সেই জন্য আমরা এটা নিশ্চিত যে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যে যুগে এরকম কোনো রকমের যে ভাগ ছিল না যখন এই হাদিস সংকলিত হয়েছে এই দুর্বল হাদিসটা দৈফ হাদিসটা যখন হাদিসের মধ্যে এসেছে হাদিসের বইগুলোতে তখন সমাজে প্রচলিত হয়েছে যে রমজান তিন ভাগে বিভক্ত বিধায় এ কথাটা সঠিক নয় এ কথাটা হচ্ছে মানার অযোগ্য এটা মানার যোগ্য নয় কারণ কোনো হাদিসে যদি দুর্বল বর্ণনাকারী থাকেন তাহলে কিন্তু তার হাদিস দলিল হিসেবে কিংবা তার হাদিসটা আমল যোগ্য থাকে না وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء